কাছে এবং দূরে বসে যারা আমাকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতেই সকল সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। আপনারা যারা হংকংয়ের আসার ভিডিও দেখেছেন, আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়েছি এবং আপনারা সে ব্যাপারে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন এবং বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং আমি চেষ্টা করেছি প্রত্যেককে যতটুকু সম্ভব একদম আপডেটেড ইনফরমেশন দেওয়া। এবং আপনারা যদি আমার যে ভিডিওগুলি রয়েছে ইউটিউবে সেগুলি প্রত্যেকটি পর্যালোচনা করেন, তাহলে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে যে হংকংয়ে আসার জন্য ব্যক্তিগত পর্যায়ে আপনাকে উদ্যোগ নিতে হবে এবং স্পন্সর খুঁজে নিতে হবে, তারপরে আপনার কাগজপত্র দিয়ে আবেদনের শেষে এখানকার কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে আপনি ভিসা পাবেন অ্যান্ড দেন আপনি একটি জব এখানে এসে করতে পারেন। পরবর্তীতে আপনি আপনার পরিবার সহ আসতে পারেন এবং 7 বছর পরে আপনি এখানে যদি মনে করেন, এবং অবভিয়াসলি সকলেই সেটা চায়, এখানকার নাগরিক হয়ে যেতে পারেন 7 বছর পরে। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তা বলেছি, যেমন 7 বছর একই কোম্পানিতে আপনি থাকতে হবে, যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন তাহলে আপনাকে কিন্তু আবার পুনরায় 7 বছর শুরু করতে হবে, এ ধরনের খুঁটিনাটি ইনফরমেশন দিয়েছি। এখন আমি যাদের সাথে কথাবার্তা বলেছি প্রত্যেকের সাথে কথা বলার প্রাককালে সকলে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে এটা তো একটু টাফ, হংকংস্থ কোনো কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করা অথবা তাদের যে জবটি খালি রয়েছে সেটি জানতে পারা। অনেকে আবার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জব খুঁজে পেয়েছেন, কিন্তু আমাকে প্রশ্ন করার পরে আমি সেটি চেক করে বলে দিয়েছি যে সেই জবগুলি আসলে লোকাল মানুষের জন্য। এবং যখন জবের ব্যাপারে কোনো অ্যাডভার্টাইজ দেওয়া হয় হংকংয়ের যে কোনো ওয়েবসাইট বা হংকংয়ের নিয়ম অনুযায়ী কোনো পত্রপত্রিকায়, তখন কিন্তু সেখানে কিছু কিছু বিষয় আইনগতভাবে বলা হয় না। যেমন ধরুন লিঙ্গভেদে ভেদাভেদ করা হয় না, অতএব জব ছেলে বা মেয়ে, পুরুষ বা স্ত্রী, যে কেউ কিন্তু সেটা পেতে পারেন। আবার অনেক ক্ষেত্রে এটা উল্লেখ করা থাকে যে মাস্ট বি হংকং রেসিডেন্ট, আবার অনেক ক্ষেত্রে তারা এটা হয়তো উল্লেখ করেন না। কিন্তু লোকাল যে কাজগুলি সেখানে কিন্তু তারা আসলে হংকংয়ের যে আইডি কার্ড সেটা চেয়ে থাকেন। তো অনেকে যদি উল্লেখ না করেন তাহলে আপনি তাকে অ্যাপ্লাই করলেও পরবর্তীতে তিনি যখন আইডি কার্ডটি চাইবেন আপনি দেখাতে পারবেন না, তো সে কারণে আপনাকে সেই কোম্পানির স্পন্সর নিতে হবে যেই কোম্পানি আপনাকে আসার ভিসাটা দেবে, অর্থাৎ আইডিটার ব্যবস্থা করবে। তো আমাকে অনেকে সরাসরি প্রশ্ন করেছেন যে আপনাদের কোম্পানি থেকে আপনারা করেন বা করছেন না কেন। আপনারা জানেন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম ঠিক করোনার আগে, করোনা তখনও হয়নি, কিন্তু তখন ব্যাপারটি ওভাবে কেন হয়নি, হংকংয়ে তখন আপনারা জানেন একটি রাজনৈতিক অস্থিরতা চলছিল, গণতন্ত্রের একটি আন্দোলন চলছিল এবং সেই সময়টা খুবই একটি ক্রিটিক্যাল টাইম ছিল। পরবর্তীতে আমাদের দেখা গেল যে করোনা এসে গেছে, তো ফলশ্রুতিতে এটা 3 বছরের জন্য, প্রায় 3 বছরের বেশি একটি সময়ের জন্য এটা বন্ধ হয়ে গেল। বর্তমানে যেহেতু আবার বিশ্বব্যাপী করোনা উঠে গেছে বা কোভিডের যে আন্তর্জাতিক বিধিনিষেধ উঠে গেছে এবং হংকং বা চায়না বিদেশিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে, এখন অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারটাতে কাজ করছি এবং আপনি অবশ্যই এখন থেকে আমাদের কোম্পানিতে আবেদন করতে পারেন। এবং আবেদন করার আগে আপনি আমার যে ভিডিওগুলি সেগুলি, মানে বিভিন্ন সময় দেওয়া ভিডিও বিগত 6-7 বছর 8 বছরের আগে, 7 বছর তো অবশ্যই, তো সেই ভিডিওগুলি যদি আপনি প্রথম থেকে কিছু দেখেন তাহলে আপনার সম্যক আইডিয়াটি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী কী কাগজপত্র আপনার লাগবে এবং কী কী সিস্টেম আপনাকে ফলো করতে হবে। আমি কিন্তু এর আগের কয়েকটি ভিডিওতে বলে দিয়েছি, যা হোক আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই। এবং কাগজপত্র ঠিক থাকলে এখানকার কর্তৃপক্ষ যদি মেনে নেন কাগজপত্রগুলিকে এবং সকল অ্যাসপেক্ট দিক বিবেচনা করে তারা যদি আবেদনপত্রটি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি এখানে আসতে পারবেন। এবং আমাদের এই প্রক্রিয়াটি স্থানীয় উকিলের মাধ্যমে করানো হয়ে থাকে, কারণ আইনগত যে কাগজপত্রগুলি দিতে হবে সেগুলি যদি একজন লয়ার সাবমিট করেন তাহলে এটা অধিকতর সুবিধাজনক হয়ে থাকে, তারা টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝেই কোন কাগজগুলি দরকার হবে সেগুলি সাজেস্ট করতে পারেন। তো এই ক্ষেত্রে
সব ইনফরমেশনগুলি আপনার কাছে রয়েছে যে ইট টেক্স টাইম, হ্যাঁ, এবং টাকা পয়সা খরচারও একটি ব্যাপার রয়েছে, এবং জেনুইন কাগজপত্র হওয়ার একটি ব্যাপার রয়েছে। আমি আমার এর আগের ভিডিওটাতে বলেছি হংকংয়ে আসা একটু টাফ, সেটা যেমন সত্য, আর এখানে বৈধভাবে সুন্দরভাবে আইন মেনে আসতে পারলে এবং থাকতে পারলে একটা শাইনি লাইফ ভবিষ্যতে রয়েছে। 7 বছর পরে আপনি নাগরিক হয়ে যেতে পারছেন, আপনার পরিবার নিয়ে আসতে পারছেন, সো একটি প্রভূত সুযোগ সুবিধা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম একটি হংকংয়ের আইডি থাকলে আপনি সারা পৃথিবীতে যে কোনো সময় আপনি ঘুরতে যেতে পারেন, বিকজ হংকংয়ের ইনকামটা একটু বেশি এবং গ্রহণযোগ্যতাটা বেশি। তো সেই ক্ষেত্রে হংকং আইডি, বাংলাদেশি পাসপোর্ট থাকা সত্ত্বেও হংকং আইডির বদৌলতে আপনি পৃথিবীর যে কোনো দেশে ভিসা চেয়ে ভিসা পেতে পারেন। তো যাই হোক, অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে, লাইফস্টাইলের ব্যাপারটি রয়েছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি রয়েছে সেটা হচ্ছে এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থা এবং সততা, সুন্দর ক্লিন লাইফ, এই জিনিসগুলি আসলে সারা পৃথিবী থেকেই মানুষজনকে আকৃষ্ট করে। কারণ ক্রাইম রেট জিরোর কাছাকাছি, নাই বললেই চলে, একদম যে নাই তা তো নয়, তাহলে তো পুলিশ ব্যবস্থা উঠে যেত। কিন্তু ধরুন আপনি রাত বেরোতে বেরোবেন, টাকা পয়সা নিয়ে যাবেন, বা যদি কোনো মেয়েরাও যায়, কোনো ধরনের কোনো সিকিউরিটি রিস্ক এখানে নেই। তো সেই কারণেই তারা যখন আপনাকে বা বাইরে থেকে কোনো একজন লোককে ভিসা দেবেন, এই সিকিউরিটি ইস্যুটা তারা খুব ভালোভাবে দেখবেন। তো চাই কি, অরিজিনাল কাগজপত্র হওয়া চাই, দক্ষ জনশক্তি হওয়া চাই, এবং সময়ের ধৈর্যটা থাকা উচিত। কারণ একটা ভালো কিছু পেতে গেলে অবশ্যই একটু সবর করতে হয়। জলদি কা কাম হামেশা শয়তান কা হোতা হ্যায়, এটাও আমার একটা ভিডিওতে আমি এর আগে বলেছিলাম। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আমরা এটা আবার শুরু করব। এবং আরেকটি আমাদের কোম্পানি সম্পর্কে একটি ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা যদিও আমি এইটি এই বাংলায় আপনাকে কনভে করছি বলছি, বাট আমাদের কোম্পানিটি কিন্তু সর্বতোভাবে হংকংয়ে নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত। তো সেই ক্ষেত্রে এটিকে আপনি একটি বিদেশি কোম্পানি হিসেবেই বিবেচনা করতে পারেন, কারণ এটা হংকং সরকারের আইন দ্বারা এখানে নিবন্ধিত। এবং এই এই হচ্ছে ইনফরমেশন, পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। অ্যান্ড দেন লেটস ট্রাই, আমরা চেষ্টা করে দেখি। ধন্যবাদ।